নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাইরা ভালো আছেন আমি আজকে কাজের বাড়ির মতন ঝুড়ি ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি নিয়েছি বড় পাঁচটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি আলুকে দুরকম করে কেটে দেখাবো প্রথমে এই চিপস কাটার দিয়ে এতে দুরকম দেখুন সরু আর মোটা মধ্যে ফুটো থাকে ছিদ্র থাকে আমি দেখছি কীভাবে কাটা যায় আমি মোটা থেকে প্রথমে কাটবো মোটা থেকে কাটলে ভালো হয় পাতলা থেকে কাটলে বড্ড পাতলা পাতলা হয়ে যাবে সাইজটা আমি মোটা থেকে কাটছি মোটার দিক দিয়ে কেটেছি দেখুন এইভাবে আলুগুলো বেরোবে আমি আর এক অন্য পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি যেমন গোল গোল চিপস কাটতে হয় ঠিক সেই কাটার দিয়ে আমি প্রথমে আলুকে মতন কেটে নেব আলু কাটতে গেলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন কিন্তু সবটা সমান হবে না সেই জন্যে আমি কাটার দিয়েই কেটেছি চিপস কাটার দিয়ে দেখুন আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলোকে কিভাবে পাতলা বা করে কাটবো সেটা আপনাদেরকে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে আমি পাতলা পাতলা করে কেটেছি এইভাবেই কাটলে একদম আপনাদের আলুর ঝুরি ভাজাটা একবারে পারফেক্ট তৈরি হবে এবারে আমি আলুকে দু থেকে তিনবার মিনিমাম তিনবার তো অন্তত আমাদেরকে এটা ধুতেই হবে আমি একে তিনবার ধরে ধুয়ে নেব পরিষ্কার জলে জলটাকে পাল্টে পাল্টে নিতে হবে যখন আলু ধোয়ার সময় একদম সাদা জল থেকে যাবে তখনই ধোয়াটা বন্ধ করে দেব দেখুন ধোয়া হয়ে গেছে লাস্টবার আমি আর একবার ধোব ধোয়া হয়ে গেছে আমি ধুয়ে একদম পরিষ্কার একটা চালনিতে নিয়ে নিয়েছি যাতে আলুর জলটা বেরিয়ে যায় এবার খানিক্ষণ হয়ে গেছে আলুর জলটা অনেকটাই ঝরে গেছে এবার আমি একটা শুকনো সুতি পরিষ্কার কাপড় নিয়েছি তাতে আলুগুলোর জলটা ভালো করে মুছে নেব যাতে জলের অংশটা একটুকু না থেকে যায় দেখুন এইভাবেই সব আলুগুলো আমি পরিষ্কার করে একবার মুছে নেব সুতি কাপড়ে দেখুন সব কটা মুছে নিয়েছি একদম ঝুরো হয়ে গেছে জলের অংশটা একদম নেই শুনো আছে কড়াতে তেল গরম করে তাতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তাতে একটা ঝুরি ভাজার আলু দিয়েছি আলুটা বেশ ভালোই ফুলে উঠেছে ভাজাটা বেশ খুব সুন্দর হয়েছে তেলটাও খুব গরম হয়ে গেছে মনে রাখবেন যখনই ঝুরি ভাজাটা তৈরি করবেন তেল গরম হবে একদম কসকসে গরম হবে তখনই দেবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে টারবেন না যখন ফেনা হবে ফেনাটা কমে গেলেই খুন্তিটা দেবেন দেখুন ফেনাটা কমে গেছে আর আমি খুন্তি দিয়ে এবারে নাড়ছি আর ফ্লেমটা মিডিয়াম করে দেবেন খুব জোর রাখবেন না তাহলে আলুগুলো লাল লাল হয়ে যাবে আর পুড়ে যাবে এই দেখুন একেবারেই লাল লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে আপনাদেরকে আমি আওয়াজটা দেখাচ্ছি নাড়া সময় বোঝা যাবে কি হ্যাঁ অনেকটা ক্রিস্পি হয়ে গেছে ঝুরি ভাজার আলু ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে বার করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন কমেন্টসটা করতে ভুলবেন না এইভাবেই আমি সব কাটা ঝুরি ভাজার আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমি কারিপাতা একটু ভেজে নেব এটা যদি মনে করেন দেবেন তাহলে দিতে পারেন তাহলে এটা স্কিপও করতে পারেন এবারে আমি বাদাম ভাজব আমি হাফ কাপ মতন বাদাম নিয়েছি বাদাম ভাজা হয়ে গেছে আমি তেল থেকে বাদামটাকে ছেকে বার করে নেব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও ফলো করতে পারেন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আলুর ঝুলি বাজাতে আমি পাতা আর বাদাম ভেজে দিয়ে দিয়েছি ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি এতে সামান্য একটু বেট লবণ দেব বেট লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব অন্য কোনো মশলা দেব না বন্ধুরা আপনারা যদি চাইলেন এটা চা দিয়েও খেতে পারেন বা এমনি খেতে পারেন এটা বাচ্চাদের আর বড়দের সবাইদেরই খুব ফেভারেট মুখরোচর জিনিস খেতে কেনা ভালোবাসে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ঘরে তৈরি করা জিনিস খুবই ভালো লাগে খেতে আপনারা সবাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার